আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে এরকম, যে টাকা থাকলেও আপনি যা ক্রয় করতে পারবেন না। অর্থাৎ আজকে আপনাদের সাথে ওই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আসলে টাকা দিয়েই কিন্তু সব কিছু ক্রয় করা যায় না, ক্রয় করবার জন্য কিছু যোগ্যতার দরকার হয়। আপনাদের স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসবে যে কোনো পণ্য বা সেবা তো বিক্রির উদ্দেশ্যে সৃষ্টি হয়ে থাকে, যদি বিক্রির উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে সেটি কেন সৃষ্টি হলো? হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, বিক্রয় তো অবশ্যই করা যাবে। আমি বলেছি যে অবশ্যই কিছু কি শর্তাবলী পালন করতে হবে। সেটি কি? সেটির নাম হচ্ছে বিমা। আপনাদের মনে এখন প্রশ্ন আসবে যে এই বিমা, এইটার ভিডিও আমি দেখছি এখন, কারণ এই বিমার কত বিমা এজেন্ট, কত মানুষকে আমি দালাল বলেছি, এই বিমা কর্মীরা আমাদের পিছু ছাড়ে না, বারবার বিমার কথা বলে, আর এই বিমা আমি টাকা হলেও কিনতে পারবো না। হ্যাঁ, আপনি যেটি ভাবছেন ঠিক তেমনই, এই বিমায়, কারণ এই বিমায় একমাত্র পৃথিবীতে জিনিস যা শুধু টাকা থাকলে কেনা যায় না, এটি ক্রয় করবার জন্য অবশ্যই কিছু শর্ত মানতে হয়। সেই শর্তগুলো কি? এই শর্তগুলো এবার আপনাদেরকে দেখাবো। শর্ত নাম্বার এক, আপনাকে সুস্থ থাকতে হবে। কখনোই কোনোদিনও কোনো অসুস্থ ব্যক্তি, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি, সে যত টাকারই মালিক হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, সে কিন্তু জীবন বিমা পলিসি ক্রয় করতে পারবে না। জীবন বিমা পলিসি ক্রয় করবার পূর্বে তাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দুই নাম্বার, আপনাকে যেটি করতে হবে সেটি আর্থিক সামর্থ্য থাকতে হবে। আপনারা এখন ভাবতে পারেন আর্থিক সামর্থ্য, আপনার তো টাকা আছে। হ্যাঁ, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে আপনি সচ্ছলভাবে নিজে চলতে পারছেন না, আপনার খরচ অনেক বেশি আছে। আপনার টাকা আছে ঠিকই, কিন্তু টাকা খরচ করবার মতন ইচ্ছে নেই, তাহলে কিন্তু আপনি বিমা পলিসি ক্রয় করতে পারবেন না। বিমা পলিসি ক্রয় করবার জন্য অবশ্যই আপনার আর্থিক সামর্থ্য থাকতে হবে, বিমা পলিসি তবেই গ্রহণ করতে পারবেন। তৃতীয় যেটি লাগবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বয়স। আপনার বয়স সীমার মধ্যে আছে কিনা সেটি কিন্তু নির্ভর করবে আপনি বিমা পলিসি ক্রয় করতে পারবেন কিনা। আপনার কাছে হয়তো অনেক বিমা কর্মীরা গিয়েছে, আপনি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, আপনি হয়তো তাদের কাছ থেকে কথা শুনতেও চাননি যে বিমার সুবিধাটা কি আছে, কিন্তু একটি সময় যখন আপনি বিমার প্রয়োজন অনুভব করবেন, মনে করবেন যে বিমা আমার জন্য দরকার, বিমা আমি এখন ক্রয় করব, তখন যদি আপনার বয়স সীমাটি অতিক্রম হয়ে যায়, তখন আপনার যতই টাকা থাকুক না কেন আপনি কিন্তু বিমা পলিসি ক্রয় করতে পারবেন না। তাহলে বিমা গ্রহণ করবার জন্য বয়স সীমা কেমন হওয়া উচিত? বয়স সীমা অবশ্যই 18 থেকে 55 বছর বয়স সীমার মধ্যে হতে হবে। তাহলে যখন এই সময়টি পার হয়ে যাবে, এরপরে কিন্তু আপনি চাইলেও আর বিমা পলিসি গ্রহণ করতে পারবেন না। তাহলে দেখেন, আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যে বিমা একমাত্র সেবা যা শুধু টাকা দিয়ে কেনা যায় না। তাহলে আমার এই ভিডিওটি যদি কোনো বিমা কর্মকর্তা দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুমহল, আপনি আপনার বিমা গ্রাহককে দেখান যে দেখুন, বিমা কিন্তু সেই সেবা যেই সেবাটি আপনাদেরকে বারবার আমরা কিনতে বলছি, সময়ের মধ্যে নিতে বলছি, সময় অতিবাহিত হওয়ার পরে আপনি কিন্তু চাইলেও আর এটি নিতে পারবেন না। আর নতুন যারা বিমা পেশায় যোগদান করেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি কাউকে বিমা প্রস্তাব দেবার পূর্বে এই তিনটি জিনিস আপনি লক্ষ্য রাখেন যে সেই বিমা গ্রাহক সুস্থ আছে কিনা, তার আর্থিক সামর্থ্য আছে কিনা, এবং সে বয়স সীমার মধ্যে আছে কিনা।
যদি এই তিনটি যোগ্যতার একটি যোগ্যতাও অনুপস্থিত থাকে, তাহলে তার কাছে বিমার কথা বলবার কোনোই প্রয়োজন নেই, কারণ তাকে বিমা বোঝানো আর না বোঝানো একই কথা, সে তো বিমা পলিসি গ্রহণ করতে পারবে না। যদি দেখেন যে এই তিনটা শর্তই পূরণ কেউ করেছে, তখনই তাকে বিমার দাওয়াত দেন, বিমা সম্বন্ধে বলেন, বিমা বোঝান, তাহলেই সে বিমা পলিসি ক্রয় করতে সক্ষম হবে, আপনার বিমাটি সহজে বিক্রয় হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।